তো দেন ওরা আমাকে আমার মানে প্রথমে তো গালাগালি বা অ্যাবিউজ করার পরে স্টার্টেড টাচিং মাই প্রাইভেট পার্টস সুইসাইড করেছিলাম আমার লাইফে ফার্স্ট টাইম সে একজন বিখ্যাত বাংলা ইন্ডাস্ট্রিজ রিনাউন্ড পরিচালক সেও আমাকে মলেস্ট করে আমায় জাস্ট ইউজ করে ছেড়ে দিয়েছিল খুব গালাগালি পড়ছে নোংরা কমেন্ট করছে অ্যান্ড দেন ওই ভিডিওটার পর আই এম দ্য ফার্স্ট ইন্টারনেট সেন্সেশন অফ ওয়েস্ট বেঙ্গল সন্দীপ সাহা থেকে আমি কাব্বা স্যান্ডি সাহা নামে পরিচিত হয়ে গেলাম ঘরে ঘরে নমস্কার আপনারা অনেকেই হয়তো অনেকে চেনেন না বাংলা সোশ্যাল মিডিয়াতে সব থেকে বেশি কন্ট্রোভার্সিয়াল পার্সোনালিটি যদি কেউ থাকে ইয়েস দ্যাটস মি এবং আমার পপুলারিটির কারণ হচ্ছে আমার কন্টেন্ট সো কল ক্রেঞ্জ কন্টেন্ট এবং আমাকে নিয়ে অডিয়েন্সের অনেক ওপিনিয়ন আছে ডিফারেন্ট ডিফারেন্ট ওপিনিয়ন আছে আমার লাইফ নিয়ে অনেক ইন্টারেস্ট আছে এবং তার মধ্যে মেজরিটি হচ্ছে যে ওপিনিয়নটা দেয় সেটা আমার ক্যারেক্টারের ওপর ইয়েস দ্যাটস মি সন্দীপ সাহা ওরফে স্যান্ডি সাহা আজকে আমি জ্যোস্টক্সে এসেছি আমার লাইফের সাকসেস স্টোরি নিয়ে সো শুরু করছি একদম ছোটোবেলা থেকে যখন আমি ছোট ছিলাম বা স্কুলে পড়তাম স্কুল লাইফ থেকে তো স্কুল লাইফে যখন আমি পড়তাম আমার ফ্যামিলি বা রিলেটিভ সবার থেকে আমাকে বা আমাদের সবাইকে শুনতে হয়েছিল পুরুষ মানে পুরুষ সিংহ হতে হবে সিংহের মতো থাকতে হবে কিন্তু আমার ক্ষেত্রে সেই কথাটা কখনোই প্রযোজ্য হয়েছে বলে মনে হয় না কারণ আমি আর পাঁচটা সাধারণ পুরুষ বা ছেলের মতো ছিলাম না আমার ব্যবহার আমার কথাবার্তা আমার মানে আচর আচার আচরণ সব কিছু একটু মেয়েলই ছিল বা মেয়েদের মতো ছিল তো সেই জন্য ছোটোবেলা থেকেই আমাকে অনেক ধরনের টন্ট বা হিউমিলেশন যেটা বলে বা খিল্লি সেই টিটকিরি টোন টিটকিরি এগুলো সহ্য করতে হয়েছিলো বাট আমি নিজে না মেন্টালি খুব ছোটোবেলা থেকেই স্ট্রং ছিলাম এবং মনে করতাম যে আমি যে যা বলছি সেগুলো মেনে নিতে পারবো কিন্তু দুর্ভাগ্যবশত আমার এটা মনে হয়েছে এখানে তো আমার কোনো দোষ নেই আমি যে এইভাবে কথা বলছি বা এইভাবে ব্যবহার করছি সেটা হয়তো ইচ্ছে করে না বাই নেচার বা আমার আচরণটাই সেই রকম ছিল তো সেই দিকগুলো আমাকে ছোটোবেলা থেকে অনেক ফেস করতে হয়েছিলো বাট আমার কিছু বন্ধু বান্ধব ছিল যারা হয়তো আমাদের মতো আমি তাদের দেখেছি তাদের হয়তো ফ্যামিলি। থেকে সেরকম সাপোর্ট করতো না তাদের বাড়ি থেকে বলা হতো যে ঠিকভাবে কথা বলো পুরুষের মতো বসো এরমভাবে ভাবে মেলি হয়ে কেন বসছিস এরমভাবে কেন যাচ্ছিস ফরচুনেটলি আমাকে সেই দিকটা কখনো দেখতে হয়নি আমি আমার প্যারেন্টস বা আমার মা বাবার থেকে সবসময় তাদের সাপোর্টটা পেয়েছি বাট সব কিছু এত কিছু টন টিটকিরি এর মধ্যেও একটা আমার পজিটিভ দিক ছিল সেটা হচ্ছে আমার অ্যাকাডেমিক্স মানে আমি ছোটোবেলা থেকে পড়াশুনা খুব ভালো ছিলাম আমি স্কুল লাইফে ধরো আমি নিজের মতো থাকতাম আমার কিছু বন্ধুবান্ধব ছিল কিন্তু আমার স্কুলে এমন কিছু সিনিয়র ছিল যারা হয়তো আমাকে একদমই পছন্দ করতো না বা আমি যেরমভাবে কথা বলি যেরমভাবে হাঁটাচলা করি তাদের অপছন্দ মানে ছিল লিটারেলি তো আমি যখনই পাশে যাই বা থাকতাম তারা আমাকে রীতিমতো অ্যাবিউজ করতো বা গালাগালি করতো বা টন্ট করতো সেটা হয়তো আমি ইগনোর করতাম অ্যাভয়েড করতাম এবং আমি একটা কথা বলি আমার না স্কুলের পরে আমার একটা ড্রাইভার কাকু আছে সে আমার সবসময় নিয়ে যেত এবং নিয়ে আসতো তো আমি একা ট্রাভেল স্কুল থেকে বাড়ি আসা বা বাড়ি আস স্কুল থেকে বাড়ি ফেরো সেটা আমি একা কখনোই ট্রাভেল করিনি তো আমাকে না ওয়েট করতো তো যদি ড্রাইভার কাকু কোনো কোনো দিন আমাকে লেট নিতে আসতো আমার স্কুলে ওয়েট করতো তো আমার একটা দিন সেরকমই একটা দিনের কথা বলছি আমি স্কুলে ছুটির পর ওয়েট করছি আমার ড্রাইভার কাকু একটু লেট করেছিল তো সেই আমার স্কুলের কিছু সিনিয়র ছিল যারা আমাকে দেখতে পেয়েছিল এবং আমার স্কুলের পিছনের দিকে একটা জেনারেটর রুম ছিল তার পাশে না ফাঁকা ছিল মোটামুটি স্কুল ছুটি হয়ে যাওয়ার পর ওখানে কোনো লোক থাকে না মোটামুটি ওটা ফাঁকাই থাকে তো আমি ওয়েট করছি ড্রাইভার কাকুর জন্য যে আমি কখন আসবে বাড়ি ফিরবো তো তারা আমাকে ডাকাডাকি শুরু করলো ওই যে সিনিয়রসের গ্রুপদের কথা বলছি তারা আমাকে ডাকাডাকি শুরু করছে তো আমি তাদের সাথে কথা বলতে কোনো রকম ইন্টারেস্ট দেখাইনি তো তারা অ্যাবিউজ করছিল আমাকে তো আমি ইগনোর করছি তো তার কিছুক্ষণ পরে কয়েকজন এসে আমাকে মানে জোর ফোর্সপূর্বক ওদের ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করলো তো আমি প্রথমে মানা করলে মানে আমাকে শোনেনি আমাকে পুরো ফোর্সফুলি আমাকে ওই ঘরে নিয়ে গেলা হলো তো ওই ঘরে নিয়ে গিয়ে তো দেন ওরা আমাকে আমার মানে প্রথমে তো গালাগালি বা অ্যাবিউজ করার পরে আর স্টার্টেড টাচিং মাই প্রাইভেট পার্টস তো আমি না লিটারেলি শকড হয়ে গেলাম যে এটা মানে কেন হচ্ছে কেন করছে আমার সাথে তো কিছুক্ষণ পরে মানে দি দিলিটারেলি আমাকে সেক্সুয়ালি ওরা ওখানে অনেকক্ষণ ধরে মলেস্ট এবং সেক্সুয়ালি অ্যাবিউজ করেছিল আমাকে এবং আমাকে আনফর্চুনেট সেটা সেখানে দাঁড়িয়ে চুপ করে সহ্য করতে হয়েছিল কারণ আমি না খুব ভয় পেয়ে গেছিলাম ব্যাপারটা কেন হচ্ছে মানে কিসের জন্য এবং আমার একটা ভয় ছিল না আমাকে না বলা হতো যে আমি আবনর্মাল আমি নর্মাল নই নর্মাল হবে যে পুরুষের মতো থাকলে সে নর্মাল তো আমার একটা মনে একটা তখন আমি ক্লাস নাইনে পড়ি একটা চোদ্দো পনেরো বছরের বাচ্চার কাছে এই নর্মাল আর অ্যাবনর্মালিটি মানে ভাবাটাই একটা বড় ব্যাপার ছিল তো সেইখানে দাঁড়িয়ে রকম ঘটনা যে ঘটবে সেটা যে আমি প্রিন্সিপাল বা স্যারকে বলবো সেই জানানোর যে সাহসটা আমি ভাবলাম আমাকেই হয়তো ভুল বলবে আমি কেন এরকম এইভাবে আমাকে দোষারোপ করবে তো সেই ভয়ে আমি লিটারলি তাদের অত্যাচারটা সেই সেক্সুয়াল যে অ্যাবিউজমেন্ট বা সেক্সুয়াল যে হ্যারাসমেন্টটা আমাকে অনেকক্ষণ ধরে মানে সহ্য করতে হয়েছে এবং এই ঘটনার পরে মানে আমি লিটারলি মেন্টালি ট্রমায় চলে গেছিলাম যে এটা কেন হলো আমার সাথে মানে কিসের জন্য সেই হিসাবে দিকে আমি না মানে এখন আমার কথা বলতে গিয়ে সেটা মনে পড়লে একটা ট্রমা আমি যেটা কাটিয়ে উঠেছি মনে পড়ছে তো সেই দিক থেকে আমি না ওই ছোটোবেলায় একটা ট্রমাতে মানে একদম ডিপ্রেশন বলতে গেলে সেই দিকে কাটাতে শুরু করেছিলাম সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা সেক্সুয়াল অ্যাবিউজ এই ওয়ার্ডগুলো শুনতে হয়তো খুব সাধারণ লাগছে বাট একটা চোদ্দো বা পনেরো বছরের বাচ্চার ক্ষেত্রে যখন এটা ঘটে এবং সে তারই মনের কথাগুলো কাউকে বলতে পারে না এক্সপ্রেস করতে পারে না নিজের মধ্যে সে সব ব্যাপারটাকে দমিয়ে রাখে সেটা তার কাছে একটা অভিশাপের থেকে কম কিছু বলে আমার মনে হয় না এবং সেটা ভীষণ রকমের একটা নাইট মেয়ার তার কাছে আমার মনে হয় তো এই ঘটনার পরেই আমার অনেক দিন একটা মেন্টাল ট্রমা কাটাচ্ছিলাম বা চলেছিল তো কিন্তু আমি বলেছিলাম আমার সাপোর্টে কিছু ফ্রেন্ড বা বন্ধু ছিল যারা সব সময় আমার সাপোর্ট করতো এবং স্কুল লাইফ মানেই খারাপ অভিজ্ঞতার সাথেও আর একটা জিনিস আমার সাথে হয়েছিলো বা এটা প্রত্যেকটা ছাত্রছাত্রী প্রত্যেকটা স্টুডেন্ট স্কুল লাইফের স্টুডেন্টদের সাথে হয় সেটা হচ্ছে স্কুল লাইফের প্রেম এবং আমার ক্ষেত্রেও সেটা বাদ পড়েনি একটা এবং আমি সেই সময় টিনেজে ছিলাম বা অ্যাডুকেশন পিরিয়ড চলছিল প্রত্যেকটা ছেলে যে আমার বয়সী প্রত্যেকেই তার অপোজিট সেক্স বা একটা মেয়েদের প্রতি তাদের একটু কি বলবো ভালো লাগা ভালোবাসা বা এই প্রেম যে স্কুল লাইফের প্রেমটা সবার হচ্ছিল তো সেক্ষেত্রে আমার না সেই ফিলিংটা কখনো একটা মেয়ের প্রতি কখনো আসেনি আমার স্কুলে আমার একটা ফ্রেন্ড ছিল আমার ক্লাসমেট ছিল সো তাকে আমার খুব মনে মনে বা মনে মনে কি আমার ভালোই লাগতো লিটারালি এবং সে আমার সাথে একটু ভালো কথা বলতো বা সে ছোটোবেলার যে প্রেম নোকঝোকগুলো ওই ব্যাপারটা হতো সে সেই তার সাথে আমি খুবই মানে কী বলবো অ্যাট্রাক্টেড হয়ে পড়েছিলাম বা প্রেমে পড়ে গেছিলাম বা খুব ভালো লেগে গেছিল তার ব্যবহার তার কথাবার্তা কিন্তু ও আমাকে মজা করে বলতো যে তুই আমার গার্লফ্রেন্ড এরম এই ছোট ছোট ব্যাপারগুলো না তখন মানে একটা তখন অল্প বয়সে খুব ভালো লাগতো বা আমারও ভালো লেগেছিল এত চারিদিকে যে খারাপ হচ্ছিল সামান্য একটু ভালো লাগা বা একটু ভালো মুহূর্ত সেই ব্যাপারগুলো আমার কাছে হচ্ছিল কিন্তু সেটা বেশি দিন স্টে করেনি কারণ তখন আমি ক্লাস নাইনে পড়ি আমার মনে আছে এবং আমি যাকে ভালো লাগতো সেই ছেলেটির অন্য একটা মেয়েকে ভালো লাগছে বা সেই তারও একটা অ্যাট্রাকশন হচ্ছে এবং তারা দুজন সোকল রিলেশনশিপ বা ছোট্টবেলার সেই প্রেম তাদের হতে শুরু করছে এবং সেটা দেখে না আমার খুব খারাপ লাগতো ও যখন অন্য মেয়ের সাথে কথা বলতো বা সেই ধরনের একটু লাভি লাভি ব্যাপার বা ওই ধরনের প্রেমের কথাগুলো বলতো আমার নীতিমতো কোথাও খারাপ লাগতো মনে আঘাত লাগতো এবং আমার যেই ঘটনাগুলো ঘটছিল বা লাইফে এই ট্রমাটা ইনসিডেন্টটা সেইগুলো আমি ভেবেছিলাম ওর সাথে শেয়ার করলে হয়তো একটু কমবে বা আমি হয়তো কী করব সেটাকে ফেস করার একটু সাহস পাবো কিন্তু সেইটা আমি পাচ্ছি না আমি নিজেকে আরও গুটিয়ে নিচ্ছিলাম কারণ আমার খারাপ লাগছিল ওকে দেখে যে ও কেন অন্যদিকে চলে যাচ্ছে অন্য কারোর কাছে ও কেন আমার প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে না আমি যে ওকে এত ভালো লাগছে তো সেইটা নিয়েও আমি মেন্টালি আবার আর একটু খারাপ লাগা বা আর একটু ডিপ্রেশন বলা আরেকটু গুটিয়ে নিচ্ছিলাম নিজেকে এবং চারিদিকের এত কথা আমি যে এত স্ট্রং মনে করতাম নিজেকে বা মনে করেছিলাম সেইটা আমি কোথাও না কোথাও মেন্টালি আমি উইক হয়ে যাচ্ছিলাম দিন দিন আমি যে ইনসিডেন্টটা বলেছিলাম সেইটা একবার নয় তারপরে সিনিয়ার্সরা আমাকে আরও অনেকবার মলেস্ট করার চেষ্টা করেছে এবং করেওছে তো লিটারেলি ওই ফেসটা আমার কাছে এখনও অবধি খুবই কষ্টের এবং কি বলবো খুবই খারাপ বলে মনে করি এবং আমি যেহেতু আমার ফ্রেন্ডকে বলতে পারছিলাম না ও আমার ক্লোজ ছিল আমি দেখছি ও আমার থেকে অন্য কাউকে বেশি প্রেফারেন্স দিচ্ছে আমার সেখানে আরও খারাপ লাগা এবং সেই সময় আমি একটা অনেক বড় ভুল ডিসিশন লাইফে নিয়ে নিই আমার ঠাকুমার একটু নার্ভের পেশেন্ট ছিল তো আমার ঠাকুমার সাথেই স্লিপিং পিলস থাকতো আমি বটেলগুলো নিয়ে সুইসাইড করেছিলাম আমার লাইফে ফার্স্ট টাইম অ্যান্ড আমার সবথেকে বড়ো ভুল বলে মনে হয়েছিলো যে আমি ওটা করেছিলাম বলে তো ফর্চুনেটলি বা আনফর্চুনেটলি যাই হোক সেইবার আমার অ্যাটেম্পটা ফেল হয়েছিল এবং আমি ভাগ্যক্রমে বা দুর্ভাগ্যক্রমে আমি সার্ভাইভ করি তো যখন আমার জ্ঞান আসে তারপরে আমি দেখতে পাই যে আমার ফ্যামিলি বা আমার ফ্রেন্ডস তাদের জন্য আমার প্রতি কতটা কেয়ার বা কতটা তারা দুঃখ পেয়েছিলো আমার এই ঘটনাটার জন্য দেন আমার মনে করি যে আমি কাদের জন্য এই কাজটা করলাম যারা আমার কাছে কেউ নয় যে সমস্ত মানুষগুলো আমার রীতিমতো মানে গালাগালি দিচ্ছে বা মলেজ করছে তারা তো আমার কেউ নয় তো তাদের জন্য আমি কেন নিজেকে শেষ করব। যারা আমার ভালোবাসে যারা আমার কাছের মানুষ তারা আমার জন্য এত কেয়ার করে দেন আমার মনে হলো যে এইভাবে যদি আমার মানে চুপ করে থাকি তাহলে আমাকে এই ব্যাপারটা সহ্য করতে নিড টু টেক আ স্ট্যান্ড তখন না ওই সময়টায় আমাদের যখন আমি ক্লাস নাইন টেনে পড়ি টিভিতে একটা জনপ্রিয় শো হতো এম টিভি রোডিস বলে আমি শোটা না ডেলি দেখতাম এবং সেখানে শোটার না যে কনসেপ্টটা ছিল বা যেখানে শোয়ের কনটেস্ট্যান্টরা ছিল আমায় খুব ইন্সপায়ার করেছিল আমি দেখতাম ওরা কখনো হার মানত না যে কাজটা বা যে টাস্কগুলো করতো রীতিমতো তারা করে যেত লেগে যেত একটা স্ট্যান্ড নিত সবসময় তো সেই শোটা না আমায় খুব অনুপ্রাণিত করেছিলো সেই ছোট্টবেলায় এবং আমার মনে হয়েছিল যে হ্যাঁ আমাকেও কোথাও না কোথাও সেই এম টিভির ওডিস যে শোটা আমার এত ইন্সপায়ার করেছে তো আমার মনে হলো যে হ্যাঁ আমি পারবো আমার মধ্যে সেই ব্যাপারটা আছে আমাকে একটা স্ট্যান্ড নিতে হবে আমি চুপ করে যদি সহ্য করে থাকি তাহলে আমাকে সহ্য করেই যেতে হবে আই নিড টু টেক আ স্ট্যান্ড দেন ফাইনালি এত কিছু করার পর আমার একটা মনে বল বা একটা সাহস জাগলো আমি তাদের ব্যাপারে আমার ফ্যাকাল্টি যারা ছিল আমার স্কুলে কমপ্লেন করলাম এবং সেই সাহসটা জোগালাম যে হ্যাঁ আমার সাথে এই ধরনের ঘটনাগুলো ঘটছে আগামী দিনে যাতে কারোর সাথে না ঘটে সেই জন্য আমার মনে হলে সেই স্ট্যান্ডটা নেওয়া সেই সময় খুব দরকার ছিল তো আমি সাহস করে আমার এবং আমার ফ্রেন্ডসরা আমার সাথে ছিল তো আমি তাদের ব্যাপারে কমপ্লেন করি এবং যারা এই ঘৃণ্য নৃশংস কাজগুলো পৈশাচিক কাজগুলোর সাথে যুক্ত ছিল তাদেরকে সেই সময় ক্লাস থেকে সাসপেন্ড করা হয়েছিল দিন আমার মনে একটা সাহস ছিল যে না আমি ভুল ছিলাম না তারা ভুল ছিল আমার এখানে কোনো দোষ ছিল না আই ওয়াজ দ্য ভিক্টম সো আমি কেন কষ্ট পাবো সো তারপরে আমার স্কুল লাইফের গণ্ডি পেরিয়ে সময় চলে আমি কলেজে উঠি কিন্তু ততদিনের আমি মেন্টালি যথেষ্ট স্ট্রং হয়ে পড়েছিলাম সেই ঘটনার পর থেকে কারণ আমি তখন যদি আমাকে কেউ কিছু বলে আমি স্ট্যান্ড নিতে শিখতাম তো সেই দিক থেকে আমার আমি পার্সোনালিটি ওয়াইজ যথেষ্ট স্ট্রং হয়েছিলাম কিন্তু কলেজে ওঠার পরও আমার একটা অন্য ধরনের স্ট্রাগেল ছিল বা অন্য দিকে একটা ফেস শুরু হচ্ছিল বা শুরু হয়েছিল। আমি দেখো ছোটোবেলা থেকেই আমি বলেছি যে আমার কিছু মানুষ ছিল যারা সব সময় টন্ট করতো আমাকে ছোট করতো কোথাও না কোথাও এফেক্ট না করলেও আমার মনের কোনো জায়গায় সেগুলো ছিল আমার মনে হয়েছিলো যে হ্যাঁ তাদেরকে একদিন জবাব দিতে হবে এবং সেটা যদি আমি তখনই পাবো যদি আমার নামটা হয় আমার যদি নাম হয় আমি যদি প্রচার পাই তো কোথাও না কোথাও কথায় না বলে কাজে আমি তাদের জবাব দিতে চেয়েছিলাম তো সেই জন্য আমি চেষ্টা করতাম যে আমার একটা পরিচয় হোক যাতে আমি দেখাতে পারি যে যাদেরকে মানে তোমরা ছোট করেছো সে সত্যিই একটা ট্যালেন্টেড বা সে সত্যিই কিছু ডিজার্ভ করে তো তাই জন্য আমি তখন থেকে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলারেও চেষ্টা করছিলাম বা মন লাগাচ্ছিলাম ছোটবেলা থেকেই বলেছিলাম আমি একটু ক্রিয়েটিভ লাইনে। বেশ আমার ইন্টারেস্ট ছিল ন্যাক ছিল আমি গল্প লিখতে ভালোবাসতাম তো আমার তখন যখন আমি কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি আমার ফিল্ম ডিরেকশনের প্রতি একটা কি বলবো আলাদাই ভালোবাসা বা আলাদাই ইন্টারেস্ট জাগতে শুরু করলো এবং সেখানে আমি ফিল্ম ডিরেকশন বা ক্রিয়েটিভ লাইনে ফিল্ম লাইনে কিছু কাজ করার জন্য আমার সেখানে স্ট্রাগেল আমি শুরু করি তো সেই সময় আমি একটা ভাবি যে নিজের মানে হাউজে বা নিজে একটা তৈরি করে একটা শর্ট ফিল্ম তৈরি করবো একটা গল্প আমি লিখেছিলাম এবং সেটা আমি ইউটিউবে দেবো হয়তো আমি কোথাও কাজ পাচ্ছি না তো আমি নিজেই চেষ্টা করেছিলাম তো সেই সময় আমার কিছু ফান্ডিংয়ের দরকার ছিল একটা ছোট্ট ছবি বানাতে দশ হাজার টাকা লাগবে ঠিক আছে তো আমি সেইটা ভেবেছিলাম যে হ্যাঁ দশ হাজার টাকাটা আমি দিয়ে একটা গল্প বানাবো তো সে বিভিন্ন প্রডিউসারের কাছে যাই বা বিভিন্ন যারা একটু অর্থশালী ব্যক্তি তারা যে আমায় কাজ দেবে তো তাদের কাছে কাছে যাই গিয়ে আমি বলি যে আমার একটা গল্প আছে তো সেখানেও আমি খুব একটা লাভ পেয়েছি বলে মনে হয়নি সব জায়গায় রিজেকশন পেয়েছি তো দেন আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি একটা বিখ্যাত নাম আমি তার বাড়িতে যাই সে একজন বিখ্যাত বাংলা ইন্ডাস্ট্রির রিনাউন্ড পরিচালক সেই সময় তো তার সাথে আমার সোশ্যাল মিডিয়ার থ্রুতে আলাপ হয়েছে এবং আমি সেখানে যাই যে আমার গল্প আছে আমি কাজ করতে চাই একটু ইনভেস্টমেন্টের জন্য দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা লাগবে বাড়িতে আমি গেছিলাম ওনার যে আমাকে দশ হাজার টাকা দিন বা কিছু টাকা দিন আমি একটা ফিল্ম করবো তারপরে আমি রিটার্নটা আপনাকে আমার এই গল্প আছে এই ব্যাপারগুলো বলতে গেছিলাম কিন্তু সেইখানে যাওয়ার পরেও আমাকে খারাপভাবে আবার সেখানে মলেস্টেড হতে হয়েছিল তো আমি সেখানে না কিছু বলতে পারিনি আমার মনে হয়েছিল যে হ্যাঁ এটা যদি আমি মানে আমার হয়তো টাকাটা দিয়ে দেবে আমি সহ্য করি আমি সহ্য করে আমি কিছু প্রতিবাদ করব না আমি সহ্য করলে হয়তো একটা পাবো তারপরে আমার একটা পরিচয় হবে সেই একটা স্বপ্ন হয় না একটা ছোট্ট ছেলের একটা স্বপ্ন ছিল সেই স্বপ্নটা পূর্ণ হবে তো সেই অ্যাট দ্য এন্ড অফ দ্য দাঁড়িয়ে সেইখানে আমি সেইখানে গেলাম এবং সে আমাকে লিটারেলি আবার আমি বড়ো হয়ে আবার কলেজ লাইফে সেও আমাকে মলেস্ট করে এবং কথা দিয়েছিল যে টাকাটা দেবে আমি কাজটা করবো তো আমার সেটা খারাপ লেগেছিলো সেই সময় দাঁড়িয়ে কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ফাইনালি আমাকে সে মানে কোনো রকমই সাহায্য করেনি নি আমায় জাস্ট ইউজ করে ছেড়ে দিয়েছিলো আমার নিজেকে সেই সময় খুব লেফট আউট মনে হচ্ছিল আমি আরও চেষ্টা করতে লাগলাম তো আমার এখনও ডেটটা ক্লিয়ারলি মনে আছে দু হাজার সতেরো টেন্থ অফ জানুয়ারি টুয়েলভ জানুয়ারি আমি আন্দামান ঘুরতে যাব তো তার আগে আমি একটু প্যাকিং করার জন্য একটু স্কিন পরিচর্চা করতে হবে একটু সুন্দর দেখতে লাগবে তো সেই জন্য আমি একটা ফেসপ্যাক লাগিয়েছিলাম ফেসপ্যাক লাগিয়ে তখন ফেসবুকে একটা লাইভ নতুন অপশন ফিচার দিয়েছিল ফেসবুক লাইভ তাহলে আমি ঠিক আছে সেটা ট্রাই করি ফেসবুক ফোনটা নিয়ে ফেসবুক লাইভ করার চেষ্টা করলাম এবং অ্যাজ আ পার্সোনালিটি আমি খুব এন্টারটেইনিং ফান লাভিং মজা করতে ভালোবাসতাম আমার যতই দুঃখ হোক কষ্ট হোক তখন আমি নিজের মধ্যে রাখতাম আমি বন্ধুদের সাথে সেটা কখনোই প্রকাশ করতাম একটু মজা করতে ভালোবাসতাম তবে লাইভে প্যাক লাগিয়ে শুরু করি কথা বলা আমি যেরমভাবে কথা বলি দ্য ওয়ে আই টক দ্য ওয়ে আই বিহেভ সেটা না খুব মজার ইন্টারেস্টিং এবং এন্টারটেনিং লোকে বলে তো আমি সেইভাবেই কথা বলতে শুরু করলাম কথা বললাম লাইভটা এন্ড করলাম তখনও কিন্তু কিচ্ছু হয়নি দেন আমি আন্দামানে গেলাম ঘুরে ফুরে আসতাম ফেরত আসতাম ফেরত এসে তা দু তিন দিন বাদে দেখছি আমার কিছু প্রিয় বন্ধুরা না সেই লাইভ ভিডিওটা খুব শেয়ার করছে এবং আমি মনে আছে সেই লাইভে একটা ওয়ার্ড কাদা কাদা করে লাগাবেন সেই ওয়ার্ডটা বারবার করে বলেছিলাম এবং এই কাদা কাদা ওয়ার্ডটা লিখে সবাই খুব শেয়ার করছে তো আমি দেখলাম যে কিছুদিন বাদে হ্যাঁ শেয়ারের সংখ্যা বাড়ছে লাইকসের সংখ্যা বাড়ছে এবং তখনকার দিনে দাঁড়িয়ে ভিডিওটা এক সপ্তাহের মধ্যে দু লাখ মানে ভিউজ হয়ে গেছিলো এবং প্রায় টোয়েন্টি থাউজেন্ড শেয়ার হয়ে গেছিলো সেই ভিডিওটা আমার বেশ মনে হলো যে ভাল লাগছে কিন্তু কমেন্টের সাথে সাথে না লোকজন খুব গালে গালাজ করছিলো লোকজন খুব খিস্তি দিচ্ছিল খুব বাজে ভাষায় অপমান করছিলো কমেন্টের মধ্যে সো আমার না একটা বন্ধু ফোন করে বললো যে তোমার ভিডিওতে না খুব গালাগালি পড়ছে তুমি ভিডিওটা ডিলিট করে দাও তো আমি দেখলাম যে হ্যাঁ খুব গালাগালি পড়ছে নোংরা কমেন্ট করছে তো আমি এমন কোনো কাজ করিনি যে আমি গালাগালিগুলো ডিজার্ভ করি তো আমার মাথায় স্ট্রাইক করলো হ্যাঁ প্রোফাইলটা নোংরা লাগছে আমি ডিলিট করে দেবো ভিডিওটা এত ভিউজ হচ্ছে দেন আমার মাথায় একটা কথা স্ট্রাইক করলো যে আমি যদি কালকে রাস্তায় বেরি লোকজন যদি আমাকে খিস্তি দেয় আমি কি বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দেবো দেন আই হ্যাভ ডিসাইডেড কি না আমি বন্ধ করব না আমি আরও বেশি করে করব তারপরের দিনই আমি ফার্স্ট সেই কাদা কাদা করে লাইভে ফেসপ্যাকে রাস্তায় বেরিয়ে পড়ি ইয়েস অ্যান্ড দ্যাট ভিডিও গন এক্সট্রিমলি ভাইরাল যে মানুষ মানে সবাই জাস্ট অবাক হয়ে গেল যে কিভাবে মানে ফেসপ্যাক মেখে রাস্তায় বেরিয়ে গেলো পজিটিভ নেগেটিভ চারিদিক থেকে কমেন্ট শুরু অ্যান্ড দেন ওই ভিডিওটার পর আই অ্যাম দ্য ফার্স্ট ইন্টারনেট সেন্সেশন অফ ওয়েস্ট বেঙ্গল সন্দীপ সাহা থেকে আমি কাদা কাদা স্যান্ডি সাহা নামে পরিচিত হয়ে গেলাম ঘরে ঘরে দেন আমি আস্তে আস্তে ভিডিও করা শুরু করলাম এবং আরো বেশি করে করতে লাগলাম তো আমার ভিডিওগুলো প্রচণ্ড ভাইরাল হতে শুরু করে এবং সেই সময় তখন মোটামুটি নিউজ পেপার থেকে বা মিডিয়া হাউস থেকে আমার ইন্টারভিউ বেরোনো শুরু হয় আমার প্রচার শুরু হয় চারিদিকে যে হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় প্রথম বাংলা সোশ্যাল মিডিয়া স্টার হিসেবে লেখালেখি শুরু হয় এবং আই ওয়াজ এনজয়িং মাই ফেম আমার খুব ভাল লাগছিল লোকে চিনতে পারছিল রাস্তায় বেরিয়ে দেন আমি একের পর এক আমার কাজ শুরু করি দেন আমি স্বপ্নে দেখা রাজকন্যে বলে একটা ছবি পরিচালনা করি কারণ আমার অনেক দিনে স্বপ্ন ছিল যে আমি একটা ছবি করবো তো ফরচুনেটলি সেই সময় আমি সেই সুযোগটা পাই এবং আমি সেই ছবিটা করি এবং সেই ছবিটা ক্যান্স শর্ট ফিল্ম কর্নার যে ফেস্টিভ্যাল আছে ওখানে সিলেক্টেড হয়েছিল দেন দু হাজার শেষ দিকে কলকাতায় আবার এম টিভি রোডিসের অডিশন শুরু হয় তো আমার মনে হয়েছিল যে এম টিভি রোডিস বা এম টিভিতে সবসময় একটা না সাপোর্ট করে তারা হোমোসেক্সুয়ালিটিকে একটা সমাজে মেসেজ দেওয়ার চেষ্টা করে কিন্তু কখনো কোনো হোমোসেক্সুয়াল পিপল বা কোনো হোমোসেক্সুয়াল মানুষ কেন জার্নিতে যায় না কেন তারা সিলেক্ট করে না অডিশনে জাস্ট দিয়ে ছেড়ে দেয় তো সেই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি ভেবেছিলাম যে না আরেকবার আমি রোডিসে অডিশন দেবো দেন সে বছর এনে আমি অডিশনটা দিই এবং আই এম দ্য ফার্স্ট এল জি ইন এম টিভি রোডিস হিস্ট্রি এভার এবং আমি এবং আমি প্রথম বাঙালি ছেলে যে সর্বপ্রথম এম টিভির ওডিসের জার্নিতে সিলেক্ট হয়েছিল, তো সেটার জন্য মানে আমি যথেষ্ট খুশি হয়েছিলাম এবং ইট ওয়াজ লাইক যে শোটা দেখে আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি যে শোটা আমাকে ভালোবাসা জাগিয়েছে ইন্সপিরেশন দিয়েছে যে শোটা আমাকে শিখিয়েছে স্ট্যান্ড নেওয়া কথা বলার জন্য নিজের জন্য বাঁচতে শেখা নিজের জন্য লড়ার আমি সেই শোটায় গেছি সেই শোটায় সিলেক্ট হয়েছি এটা একটা আমার কাছে স্বপ্ন পূরণের মতো দ্যাস আমার কাছে এটা একটা বিগ অ্যাচিভমেন্টের মতো এই ব্যাপারটা হয়েছে দেন রোডিস থেকে ফেরত আসার পর আমি আবার মন থেকে কন্টেন্ট করা শুরু করে এবার আমি ভাবলাম যে না শুধু ছ্যাবলামি করলে চলবে না আমাকে প্রপার কন্টেন্ট দিতে হবে তো তারপরে আমি কন্টেন্ট করার আপলোড করি ইউটিউব এবং ফেসবুকে ভাবলাম যে শুধু ছ্যাবলামি করলে চলবে না এবার একটা কন্টেন্টও করতে হবে তো আমি এই কন্টেন্টগুলো করে রীতিমতো আপলোড করি বাট কন্টেন্ট আপলোড করার পর থেকে অডিয়েন্সের কাছে অনেক সময় শুনতে পাওয়া যায় আরও ইউটিউবার্স আরও মানুষের কাছ থেকে শুনতে পাওয়া যায় আমি আমি স্যান্ডিশা যে কন্টেন্টগুলো করে সেগুলো ওয়ার্লগার সেগুলো ক্রিঞ্জ কন্টেন্ট সেগুলো অ্যাডাল্ট কমেডি তো আমার একটা প্রশ্ন প্রত্যেকের কাছে যারা দেখছো আমি তো জানি আমি কী ধরনের কন্টেন্ট করি আমি কিন্তু ভালো কাজও করার চেষ্টা করেছি ভালো কাজও করেছি আমার শর্ট ফিল্ম ক্যান্স শর্ট ফিল্ম কর্নারে গেছে সেখান থেকে সেই ছবিটা আমি সোশ্যাল মিডিয়ায় দিয়েছি এবং আরও ভালো সদর্থক বার্তা দেওয়া সোশ্যাল মেসেজ দেওয়া ভিডিও আমি দিয়েছি কিন্তু ফেসবুক ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় কিন্তু সেগুলো কি তোমরা বিশেষ করে কেউ দেখেছো তোমরা ভিডিওর একটা টাইটেলও বলতে পারবে কেউ দেখেনি আমার সেই ক্রেঞ্জ কন্টেন্টই লোকজন দেখছে লোকজন আমাকে এইভাবেই দেখতে চাইছে এইভাবেই দেখতে ভালোবাসে এইভাবেই দেখছে তো তাই জন্য আমি এই ধরনের কন্টেন্টই আপলোড করছি যেদিন থেকে মানুষজন আমাকে ভালোবাসবে প্রপার কন্টেন্ট করা বা ভালো কন্টেন্ট আমি অবশ্যই বলছেন ভালো কন্টেন্ট করবো আর এই ক্রেঞ্জ কন্টেন্ট বা বালগারিটিটা তো আপেক্ষিক না আমার এত ভিউজ হয় ডেফিনেটলি আপনারা দেখছেন বললেই ভিউজ হয় আপনারা চাইছেন তাই আমি করছি বানাচ্ছি সেই ধরনের ভিডিও আমি করছি তো তারপর থেকে ফেসবুকে মনিটাইজেশন শুরু হয়ে যায় ইউটিউবে মনিটাইজেশন শুরু হয়ে যায় ব্র্যান্ডস আসা শুরু করে আমার তরফ থেকে বিভিন্ন স্পন্সার বিভিন্ন ইভেন্ট থেকে আমি আমার আর্নিং শুরু করি তো যে মানুষটা একদিন দশ হাজার টাকা পাওয়ার জন্য তাকে অনেক টর্চার সহ্য করতে হয়েছে সে আজকে বুকে দাঁড়িয়ে তার মান্থলি ইনকাম ল্যাক্সের ঘরে থাকে সেটা তো আমি অহংকার করছি না বাট আম থ্যাঙ্কফুল টু গড থ্যাংকফুল টু এভরি যে আমাকে এই কাজটা এই প্ল্যাটফর্মটা দিয়েছে আমি নিজে কিছু করতে পারছি বলে আমি নিজেকে খুব থ্যাংকফুল বলে মনে করি সো ফাইনালি আমি লাস্টে দুটো কথাই বলতে চাই একটা হচ্ছে যারা যারা না আমার ভিডিওতে এসে কমেন্ট করো গালাগালি করো হোমো ছক্কা হিজরা ফিফটি ফিফটি এই ধরনের কথাগুলো কমেন্ট করো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাইছি ইউ আর নট কমেন্টিং সাহা ইউ আর কমেন্টিং আ জেন্ডার একটা কারোর সেক্সুয়ালিটি নিয়ে তোমরা কমেন্ট করছো আমি হয়তো খুব স্ট্রং আছি আমাকে এফেক্ট করে না বাট এমন কিছু মানুষ আছে যাদের কিন্তু সত্যি খারাপ লাগে তাদের কষ্ট হয় তো কাউকে আঘাত করে কারোর দুর্বলতাকে পেন করে যদি টন্ট করা হয় সেইটা করতে কি তোমাদের ভালো লাগে যদি না লাগে ডেফিনেটলি নেক্সট টাইম থেকে প্লিজ এই ধরনের কমেন্টগুলো কাউকে করো না সত্যি খারাপ লাগে আর সেই সমস্ত মানুষদের বলছি আজকে যারা আমার ভিডিওটা দেখলে যারা হয়তো আমার মতো নিজেকে কোথাও আমার জায়গায় দাঁড় করাতে পেরেছ আমার স্টার্টিং ফেজটা প্লিজ কারোর জন্য চুপ থেকোনো না ভুল ডিসিশন নিও না চেপে থেকো না অলওয়েজ টেক্স দেন এই দুনিয়ায় কেউ কারো না নিজের জন্য লড়াই আমাদের নিজেরই করতে হবে না ওপেন আপ কে কী বললো না বললো আমরা কেন যায় আসবো আমরা আমাদের লাইফ আমরা স্বাধীন ভারতবর্ষের মতো দেশে থাকি যেখানে আমাদের স্বাধীনতা আছে আমাদের চলাফেরা স্বাধীনতা আছে আমরা কী পড়বো কিভাবে কথা বলবো কিভাবে চলবো সেটা আমাদের সম্পূর্ণ একান্ত ব্যক্তিগত ব্যাপার তো কে কী বললো সেই কথায় ভাববো না তোমরা সবাই প্লিজ খুলে বাঁচো নিজের সেক্সুয়ালিটি যাই থাকুক না কেন প্লিজ ওপেন আপ হোক গুটিয়ে থেকো না আর একটা সেই ধরনের মানুষদেরকে বলবো ফাইনালি আমি একটা কথা যারা আমার মতো স্বপ্ন দেখতে ভালোবাসো যারা আমার মতো গতানুগতিক দশটা পাঁচটা ডিউটির ছেড়ে একটা ক্রিয়েটিভ ফিল্ডে নিজের আলাদা পরিচয় করতে চাও সেটা সোশ্যাল মিডিয়া হোক অভিনয় হোক যে কোনো লাইনে তাদেরকে বলবো প্লিজ হাল ছেড়ো না কখনো তোমার হবে ডেফিনেটলি একটা একদিন তুমি যদি সঠিকভাবে স্ট্রাগল করো সঠিক চেষ্টা করো নাও ঠিক হবে আমি নিজেকে দিয়ে উদাহরণ দিয়ে বলছি বিশ্বাস করো আমার হয়েছে আই হ্যাভ ড্রিমড মানে আমি যেটা স্বপ্ন দেখেছি সেটা আমি সত্যি করেছি আমার কি বলবো এখনও খুব ভালো লাগে তো তোমরা প্লিজ কখনো হেরে যেও না কখনো পারিপার্শ্বিক কে কিছু বললো কখনো মাথায় রেখো না নিজের মতো করে করো একটাই কথা বলবো হাল ছেড়ো না বন্ধু জাস্ট কাদা কাদা করো যদি জো স্টক্সে ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না আর যদি আপনার জীবনেও থাকে এমন কোনো গল্প যা হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করতে পারে তাহলে ডিসক্রিপশনে দেওয়া মেইল আইডিতে আমাদের সাথে যোগাযোগ করুন